প্রতিদিন তোমরা নিউজ চ্যানেলে বা সংবাদপত্রে পড়ছো যে দিনে দিনে আবার কোভিড পরিস্থিতি বাড়ছে, মানে কোভিড আরও ভয়াবহ হচ্ছে, দিনে দিনে কোভিডের গ্রাফ বাড়ছে, আবারও সংক্রমণ হতে শুরু করেছে। পুজোর আগে যে সংক্রমণটা অনেকটা কম ছিল, যার জন্য তোমাদের অ্যানাউন্স করা হয়েছিল যে পুজোর পর অর্থাৎ 15ই নভেম্বর তোমাদের স্কুল খুলতে চলেছে, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো সব মিটে গিয়ে তোমাদের স্কুল খুলতে চলেছিল, তো সেই সম্ভাবনাটা কি হচ্ছে, ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। এই কারণেই ক্ষীণ হয়ে আসছে যে তোমাদের স্কুল কোভিড বাড়লে কীভাবে খুলবে, কারণ 100 জায়গায় তো এতজন ছাত্রছাত্রীকে গ্যাদারিং করানো সম্ভব নয়। তো সেটা নিয়ে অনেকের মনে যখন প্রশ্ন উঠেছে, সেই সময়ে তোমাদের আরও একটা প্রশ্ন মনে উঠে এসছে যে 2022 সালে কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে, নাকি পরীক্ষা বাতিল হবে। সেই পুরোটাই তথ্য কিন্তু এই ভিডিওতে শেয়ার করবো। আর তোমরা অনেক দেখছো সোশ্যাল মিডিয়াতে অনেক রকম গুজব ছড়িয়ে বেড়াচ্ছে অনেক লোক, কিছু অসৎ ব্যক্তির জন্য এই সমস্ত গুজবগুলো রটছে, তো সেই সমস্ত গুজবের বাস্তবতা কী, পরিস্থিতি কী হতে পারে বা এর ফল কী হতে পারে, সেটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। কাজে ভিডিওটা একটুখানিও স্কিপ না করে পুরোটা দেখো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। কাজে ভিডিওটাকে একটুখানিও স্কিপ না করে পুরোটা দেখো। তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে এত কোভিড বাড়ছে, আবার পুজোর পর আবার সংক্রমণ বাড়ছে, ফলে 2022-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হতে পারে, পরীক্ষা বাতিল হতে পারে। এই কথাটা বলে দেওয়া যতটা সহজ, বাস্তবটা বোঝাটা কিন্তু ততটাই কঠিন। এবার তোমরা আমাকে বলো যে তোমরা কি চাও যে তোমরা তোমাদের পরীক্ষা বাতিল হোক, কারণ পরীক্ষা বাতিল হলে মূল্যায়নের কোন পদ্ধতিটা সরকার বেছে নেবে বা শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তর বেছে নেবে। তোমাদের কাছে যারা মাধ্যমিক আছো পরীক্ষার্থী, তারা তোমাদের ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা হয়নি, শুধুমাত্র ক্লাস 10-এর অ্যাক্টিভিটি টাস্কের উপর ভিত্তি করে তো নম্বর দেওয়া সম্ভব নয়। ক্লাস 9-এ তো পরীক্ষা হয়নি, তাহলে ক্লাস 8-এ নম্বর লাগবে। এবার ক্লাস 8-এ অনেক স্টুডেন্টই ভালো করে পড়াশোনা করেনি, বা এরকম হয়েছে অনেক ক্ষেত্রে অনেক স্কুলে সেরকমভাবে চেপে নাম্বার দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি চাও যে তোমরা ক্লাস 8-এর নাম্বার এবং ক্লাস 10-এর যে অ্যাক্টিভিটি টাস্কের নাম্বার দিয়ে তোমাদের অনেকেরই কিন্তু যতটা পড়াশোনা করেছো তার থেকে কিন্তু অনেক কম নাম্বার পাবে, আবার কেউ কেউ হয়তো সেরকম পড়াশোনাও করনি অনেক বেশি নাম্বার পাবে। তো সেই মূল্যায়নে করতে গেলে কিন্তু অনেক রকম বিশৃঙ্খলা কিন্তু তোমাদের সৃষ্টি হবে। এবার উচ্চ মাধ্যমিকের কথা আসি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তো অ্যাক্টিভিটি টাস্কও নেই, তাহলে কিসের ভিত্তিতে নম্বর দিতে হবে? ক্লাস 10-এর ভিত্তিতে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ভিত্তিতে, মানে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার ভিত্তিতে, কারণ 11-এ তো তোমাদের এক্সাম হয়নি। তাহলে এবার তোমরা বলো যে ক্লাস 10-এ অনেকেই পড়াশোনা সেরকমভাবে হয়তো করনি, সেরকম নাম্বার পাওনি, তাহলে ক্লাস 10-এর ভিত্তিতে তোমরা ক্লাস 12-এর মার্কশিট পেলে তোমরা কি সন্তুষ্ট হবে আদৌ? এই বাস্তবটা বোঝার চেষ্টা করো। অনেককে বলছো যে পরীক্ষা বাতিল করা হোক, পরীক্ষা বাতিল করা হোক, পরীক্ষা বাতিল করা হলে সেটা ভেবে দেখো যে পরীক্ষা বাতিল করা হলে মূল্যায়ন পদ্ধতিটা কীভাবে হবে, তোমাদের যে নম্বর দেওয়া হবে সেটা কীভাবে, কোন বেসিসে দেওয়া হবে। আবার কিছু কিছু জায়গায় এরকম দেখছি যে এই মুহূর্তে জরুরি ঘোষণা, মুখ্যমন্ত্রী পরীক্ষা বাতিল করলেন বা শিক্ষামন্ত্রী পরীক্ষা বাতিল করলেন, এই সমস্ত ফেক নিউজ ছড়িয়েই বেড়াচ্ছে অনেকে। তো আমি তোমাদের একটা কথা বলবো যে তোমরা এই সমস্ত গুজবে কান দিও না, কারণ পরীক্ষা তোমাদের কিন্তু হবেই এবং এটা 100% সত্যি যে তোমাদের পরীক্ষা হবে। আমি এরকম বলছি না যে কোভিড পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে যাক, তোমরা তার মধ্যে গিয়েও তোমাদের পরীক্ষা দিতে হবে, এরকমটা কখনোই হবে না। সব কিছু ভেবে চিন্তেই কিন্তু তোমাদের সমস্ত ডিসিশন জানানো হবে, সমস্ত সিদ্ধান্ত জানানো হবে, এবং আশা করা যায় আজকের পর অর্থাৎ 25শে অক্টোবরের পর তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রুটিন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, আশা করা যায় এই মাসের মধ্যেই পেয়ে যাবে। এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে পোর্টাল সেটাও খুলে দেওয়া হবে কিছুদিনের মধ্যেই, এই মাসের মধ্যে আশা করা যায়। তো সমস্ত দিক বিবেচনা করে আমি তোমাদের জিজ্ঞাসা করছি যে আমি এই ভিডিওতে তোমাদের যেটা বললাম, তারপরে তোমরা কী চাও যে পরীক্ষা বাতিল হোক বা পরীক্ষা বাতিল করা হলে কী ভিত্তিতে তোমাদের মূল্যায়ন করা হবে, সে যেটা আমি তোমাদের বললাম সেটা একটু ভেবে দেখো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো দিদি পরীক্ষা বাতিল করা হোক, আমরা পরীক্ষা দিতে পারবো না, ক্লাস হয়নি। তো আমি তোমাদের একটা কথা খুবই ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি যে তোমাদের পরীক্ষা বাতিল হওয়ার চান্স কিন্তু একদম 0%। যদি কথাটা কঠিন মনে হয় তাও কিন্তু সত্যি যে পরীক্ষা বাতিল হওয়ার চান্স কিন্তু একদমই 0%। এবং যারা ভাবছো যে পরীক্ষা বাতিল হয়ে যাবে, বেকার বেকার পড়ে কী হবে, তারা কিন্তু খুব মস্ত বিপদে পড়বে যখন অ্যানাউন্স হবে যে পরীক্ষা কিন্তু হতে চলেছে এই বছর।
তারপরে একটা প্রশ্ন তোমাদের রয়েছে যে এবছর তো আমরা স্কুলই করলাম না, ক্লাসই করলাম না, তাহলে আমরা কীভাবে পরীক্ষা দেব? তো পুজোর পর যে স্কুল খোলার সম্ভাবনাটা দেখা দিয়েছে 15ই নভেম্বরের পর, সেটা কিন্তু এখনও অবধি সময় রয়েছে, এখনও কিন্তু 20 দিন মতো রয়েছে। স্কুলকে স্যানিটাইজেশন করানো হচ্ছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে যে স্কুলের পরিকাঠামো কীরকম। মুখ্যমন্ত্রী কিন্তু তার জন্য অনেক টাকা কিন্তু এই খাতে ব্যয় করেছেন, সেটাও আমি তোমাদের এর আগে জানিয়েছি। তো সমস্ত দিক বিবেচনা করে 20 দিনের মধ্যে যদি তোমাদের এরকম হয় যে কোভিড পরিস্থিতি আরও মানে একটু স্বাভাবিক হলো এবং পুজোর পর দেখা গেলো আরও দশ পনেরো দিন দেখে যে কোভিড কমছে নাকি বা সংক্রমণ কমছে নাকি বা গ্রাফ কোভিডের গ্রাফ নিম্নমুখী হলো নাকি রাজ্যে, সেই তার উপরে কিন্তু নির্ভর করে স্কুল খোলা হবে। কলেজের ক্ষেত্রে আলাদা নিউজ আমি তোমাদের আগেই বলেছি, কলেজের ক্ষেত্রে 8ই নভেম্বর থেকে কিন্তু কলেজ খুলে যেতে চলেছে এবং সেখানে অনলাইন অফলাইন দুটোই প্রক্রিয়া থাকবে। এবং স্কুলের ক্ষেত্রে তোমাদের হয়তো যেরকম অনলাইন ক্লাস এখন চলছে সেরকম হয়তো চলতে পারে 15ই নভেম্বরের পরও যদি এরকম পরিস্থিতি এরকম ভয়াবহ হতে থাকে। তো সব মিলিয়ে আমি তোমাদের একটাই জিনিস রিকোয়েস্ট করব যে কোনো রকম গুজবে কান দিও না। আর অনেক ফেক রুটিন সেগুলোও তোমাদের ঘুরে বেড়াচ্ছে যে পরীক্ষা বাতিল হচ্ছে, এটা ফেক রুটিন, এই সেই হেন তেন, তো এই কথাগুলো একদমই বিশ্বাস করো না। সমস্ত যদি যে জেনুইন আপডেটগুলো পেতে তোমরা যে সমস্ত জেনুইন চ্যানেলগুলো রয়েছে যারা একদম বাস্তব কথাগুলো বলে তাদের চ্যানেলগুলো ফলো করো। আর পরীক্ষা বাতিল হবে এই সিদ্ধান্তটা কিন্তু তোমরা মানে এই কথাটা তোমরা মাথা থেকে বের করে দাও, কারণ আমি তোমাদের পরিস্থিতি বুঝিয়ে বললাম যে এই রকম অবস্থায় কিন্তু এক্সাম কিন্তু বাতিল করা সম্ভব নয়, কারণ এক্সাম বাতিল হলে তোমাদের কী বেসিসে নাম্বার দেবে তোমরাই নিজেরাই বলো। আমি তো তোমাদের বুঝিয়ে বললাম যে এই এটা ছাড়া আর কোনো অপশন বাঁচে না তোমাদের কাছে। আর অতএব আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা এই সমস্ত জিনিস থেকে বের হয়ে মাথা থেকে এই সমস্ত চিন্তা বের করে দিয়ে নিজেরা পড়াশোনা করো। এরকমটা কখনোই হবে না যে তোমাদের স্কুল হচ্ছে না বা ক্লাস হচ্ছে না, হলো না, তা সত্ত্বেও তোমাদের মার্চ মাসে গিয়ে বা এপ্রিল মাসে গিয়ে তোমাদের বললো যে তোমরা পরীক্ষা দাও, এরকমটা কখনোই হবে না। তোমাদের ক্লাস করানো হবে, যথার্থ তোমাদের প্রিপারেশনের টাইম দেওয়া হবে এবং তারপরেই কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এই ভিডিওর মাধ্যমে কী বলতে চাইছি। আরও একটা কথা হলো যে তোমরা যদি একটা ক্লাসের পড়া না করে পরের ক্লাসে ওঠো তাহলে দেখবে তোমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা এই সমস্ত জিনিসে কান না দিয়ে নিজেদের মতো করে ভালো করে প্রিপারেশন নিচ্ছে, এক্সাম দিচ্ছে, রীতিমতো মক টেস্টও দিচ্ছে, বিভিন্ন যে কোশ্চেন ব্যাঙ্ক হয়, কোশ্চেন বাঞ্চ হয় বা অনেক নানা রকম প্রশ্নপত্রের যে সিরিজগুলো হয় সেইগুলো সলভ করছে, টেস্ট পেপার সলভ করছে। তোমাকে লাগবে না যে তুমি যে পুরোনো বছরে আগের বছর যে টেস্ট পেপার রয়েছে সেটাও তুমি সলভ করছো, এর থেকেও আরও অনেক পুরোনো টেস্ট পেপার রয়েছে সেগুলো তুমি সলভ করো। এই সমস্ত গুজবে কান দিয়ে নিজের সময় বৃথা নষ্ট করো না, কারণ যদি এরকম হয় যে ঘোষণা করা হলো যে পরীক্ষা হবে তখন তাহলে শেষ মুহূর্তে এসে তোমরা কী করবে? যে পরীক্ষা হবে না বলে তুমি এখন ধরে বসে আছো, শেষ মুহূর্তে এসে কিন্তু তোমরাই বিপদে পড়বে। কাজে যদি ভিডিওটা একটুখানি হেল্পফুল মনে হয় এবং ভিডিওর মাধ্যমে যদি তোমরা বুঝতে পেরে থাকো যে পরীক্ষা বাতিল হলে হওয়াটা কিন্তু হলে কিন্তু তোমাদেরই মঙ্গল হবে না, অনেকেই কিন্তু কম নম্বর পাবে, তারা অবশ্যই করে কিন্তু ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।